বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি বলেছেন, প্রধানমন্ত্রী ভারত সফরে দ্বিপাক্ষিক ব্যবসায়িক আলোচনা সফল হয়েছে। ট্রানজিট নিয়ে আলোচনা চলছে। রংপুরে নিজ বাসভবনে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে তিনি এই কথা বলেন। মন্ত্রী বলেন, বিশ্ববাজারে নিত্যপণ্যের দাম কমায় দেশের বাজারে সমন্বয় করা হচ্ছে। আগামী মাসে আরও এক ধাপ কমতে পারে তেলের দাম বলেও আশা করেন তিনি। গ্লোবাল মার্কেটের যেটা ইম্পোর্টেড প্রাইস সেটা কমেছে, আমাদের যেমন তেল দাম কমেছে, কিন্তু পাশাপাশি যেটা সমস্যা হয়েছে যে ডলারের দামটা বেড়ে গেছে, এই জন্য আমরা এই কমে যাওয়ার সুবিধাটা পাই। তো আশা করছি ডলারের দামটা একটা সেটেল হবে, সেটেল হলে পরে দামটা আমরা সোয়াবিন তেলের দামটা নিয়ে আবার বসবো, খুব শীঘ্রই বসে একটা রিফিক্সেশন হবে। এখন কী প্রাইস গ্লোবাল মার্কেটে, ডলার কি প্রাইসে এখন সেটেলমেন্ট হচ্ছে সেটা দেখে ঠিক হবে। সার্বিক অবস্থায় বলা চলে আমার মনে হয় এক দেড় দুই মাসের মাথায় কিছুটা কমে আসবে।